নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত, এই ধরনের একটা নিউজ শিক্ষা বিষয়ক জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষাতে প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তারিখটি, যে 10 আগস্ট 2024 তারিখে মূলত এই ধরনের একটা নিউজ চলে এসেছে। এছাড়া আমরা ফেসবুকের বিভিন্ন পেজে, যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজেও আমরা এই ধরনের নিউজ পাচ্ছি, যে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার 10 আগস্ট এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, গবেষণা, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। 11 আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। তবে একাধিক সূত্র বলছে, নতুন কারিকুলামের অধীনে চলমান পাঠদান, পাঠ্যবই, আগামী বছরের পাঠ্যবই পরীক্ষা ও মূল্যায়ন হবে কি না তা ঠিক করা হবে, তারপর পুরোটাই স্থগিত করা হবে। আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তাও ঠিক করতে হবে। তাছাড়া চলতি বছরের ছাত্রছাত্রীরা কি পড়বে তা জানাতে হবে। তো নতুন কারিকুলামের সকল কার্যক্রম স্থগিত সংক্রান্ত এটাই ছিল আসলে খবর। যেহেতু এনসিটিভি এ কথাটি বলেছে, চলুন আমরা একটু দেখে নিই এনসিটিভির ওয়েবসাইটে এ ব্যাপারে আসলে কোনো নির্দেশনা আছে কি না। তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি, আপনারা nctv.gov.bd এখানে আসলে পেয়ে যাবেন। তো এখানে এখন পর্যন্ত নোটিশ বোর্ডে তারা কিন্তু এই ধরনের কোনো নোটিশ আপলোড করেনি, যার জন্য প্রত্যেকের কাছে একটু ধোঁয়াশা আছে। তবে যেহেতু দাবি উঠেছে নতুন কারিকুলাম বাতিলের ব্যাপারে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রত্যেকেই চাচ্ছে যে আসলে এই কারিকুলামের একটু বাতিল হওয়া দরকার এবং পুরনো যে কারিকুলাম সেটাই দরকার। কারণ আমরা দেখেছি শিক্ষার্থীরা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের প্রশ্নপত্রের সমাধান করে কিন্তু আসলে আসে। তো এটার একটা নেতিবাচক প্রভাব আসলে পড়েছে এবং প্রত্যেকে চাচ্ছে এই কারিকুলাম যেন শীঘ্রই এটা বাতিল করা হয়। তারই প্রেক্ষিতেই হয়তো এই ধরনের নিউজগুলো আছে। তা আসলে এনসিটিভির ওয়েবসাইটে যখন নতুন কারিকুলাম বাতিলের বা নতুন কারিকুলাম সম্পর্কে যে সিদ্ধান্তই হোক না কেন, একটা অফিসিয়াল চিঠি আসলে বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যমুনা টেলিভিশন, দৈনিক শিক্ষা, ডেলি ক্যাম্পাস বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই ব্যাপারে নিউজ দেখছি। তবে যা রটে তা কিন্তু বটে। তো আশা করছি খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা অফিসিয়ালি নোটিশ পাবো এবং সেটি পেলে দ্রুত আপনাদের সাথে শেয়ার করে দেব। তো সবাইকে ধন্যবাদ, অনেকদিন পর ভিডিও দিলাম, এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার সাথে ছিলেন ধন্যবাদ, আশা করছি আগামীতেও সাথে থাকবেন।